আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গত ২৪ ঘন্টায় করোনায় ১০ জনের মৃত্যু, এই নিয়ে মৃতের সংখ্যা ছাড়ালো ১০০, শনাক্ত প্রায় ৩০০০। সামাজিক দূরত্ব না মানায় করোনা বেশি সংক্রমিত হচ্ছে বললেন প্রধানমন্ত্রী, দুর্ভিক্ষের মতো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সরকার। ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা আনসারির জানাজায় অংশ নেয় ৮টি গ্রাম লকডাউন, করোনা সংক্রমণ প্রতিরোধে প্রায় ৩০০০০ মানুষ হোম কোয়ারেন্টিনে। এবার বিস্তারিত। দেশে করোনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো, মোট শনাক্ত প্রায় ৩০০০। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১০ জন মারা গেছেন, যাদের বেশিরভাগই রাজধানী ঢাকার। আর করোনার নতুন সংক্রমণ সবচেয়ে বেশি গাজীপুরে। শারফুল আলমের রিপোর্টে বিস্তারিত। দেশে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে চলছে। ছোঁয়াচে এই ভাইরাসটি রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের পর এখন সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছে শিল্পাঞ্চল গাজীপুরে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘন্টায় প্রায় ২৮০০ সহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬০০০এরও বেশি, আর ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছেন ৪৯২ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা প্রায় ৩০০০। নতুন যে ১০ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৮ ও ২জন মহিলা। গত কালের তুলনায় আমাদের আজকের পজিটিভ কেস অনেক বেশি এবং আমরা মৃত্যু ১০০ ছাড়িয়ে গেছি। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ১০ জন, ঢাকার মধ্যে ৫ জন, ঢাকার বাইরে নারায়ণগঞ্জে ৪ জন এবং নরসিংদীতে ১ জন। ব্রিফিংয়ে জানানো হয়, ঢাকা ও নারায়ণগঞ্জে এখন পর্যন্ত আক্রান্ত ও মৃতের সংখ্যা বেশি। আক্রান্তদের মধ্যে ঢাকায় ৪৪, নারায়ণগঞ্জে ৩১ ও গাজীপুরে প্রায় ২০ ভাগ। গাজীপুরে অনেক বেশি কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে গেছে। গাজীপুরের আক্রান্তের সংখ্যা ১৯.৫%, কিশোরগঞ্জেও ১৩.৫% এবং নরসিংদীতে ৬.৬%। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ২৭০ জন এবং এ পর্যন্ত ৫৫৮৮ জন। মোট কোয়ারেন্টাইন ২৪ ঘন্টায় ৩১,০৭৯ জন এবং এ পর্যন্ত ১৫৫,২২৪ জন। নতুন ১০ জন সহ করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন মোট ৮৫ জন। স্বাস্থ্য সুরক্ষায় দেশে পর্যাপ্ত পরিমাণে পিপিই ও মাস্ক মজুত রয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৬ জন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মারা গেছে আরও অন্তত ৬ জন। আর করোনা ভাইরাসের নতুন হটস্পট গাজীপুরে নতুন করে ৯৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল থামছেই না। ঢাকার পর এ পর্যন্ত নারায়ণগঞ্জেই করোনা প্রাণ কেড়ে নিয়েছে ৩০ জনের। জেলার সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন করে ৮৬ জন সহ জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৪১১ জন। এদিকে জেলায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের টহল জোরদার করা হলেও লকডাউনের মধ্যেও অনেক এলাকায় মানুষের চলাচল আটকানো যাচ্ছে না। দিন দিন অবনতি হচ্ছে গাজীপুরের করোনা পরিস্থিতি। রোববার দুপুর থেকে পরবর্তী ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৯৭ জন। এ নিয়ে উদ্বেগ বাড়ছে জেলাবাসীর। করোনা উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে আরও দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক বাকির হোসেন জানান, মৃত ব্যক্তিরা করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হতে দুজনের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। বরিশালে ২২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে, এর মধ্যে ৭ জনই চিকিৎসক। নাটোরের বাগাতিপাড়ায় করোনা উপসর্গ নিয়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, উপজেলার নওশেরা গ্রামের এই ভ্যান চালক গত ৩-৪ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে টাঙ্গাইল থেকে আসা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবেদ আলী সরকার এ তথ্য জানিয়ে বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় এলাকাবাসী দাফনে অংশ নেয়নি। পরে থানা পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় সোমবার সকালে মৃতের দাফন সম্পন্ন করা হয়। ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
ওই কিশোরীর বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও কাশি ছিল। শরীয়তপুরে করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে এক বৃদ্ধ মারা গেছেন। রোববার করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে জেলায় করোনায় মারা গেছে দুজন। এদিকে খুলনায় নতুন করে তিন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে। কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, ডাক্তারদের সংস্পর্শে আসা নার্সসহ কর্মচারীদের নমুনা পর্যায়ক্রমে সংগ্রহ করে পরীক্ষা করা হবে। রংপুরে সেনাবাহিনীর উদ্যোগে কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। গোপালগঞ্জে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় 8টি ব্যবসা প্রতিষ্ঠানকে 4,80,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মইনুল হাসান, এটিএন বাংলা। সামাজিক দূরত্ব না মানায় মানুষ করোনা ভাইরাসে বেশি সংক্রমিত হচ্ছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার কারণে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সামাল দিতে অর্থনীতির চাকা সচল করার ইঙ্গিত দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে কারখানা চালানো যাবে। গণভবন থেকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 8 জেলার সাথে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা পোশাকের মান নিয়ে ক্ষোভ জানান প্রধানমন্ত্রী। নির্দেশ দেন তদন্তের। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। সারা বিশ্ব আজকে এই ভাইরাসের জন্য একদিকে করোনা আক্রান্তদের চিকিৎসা, অন্যদিকে সংক্রমণ ঠেকানো, এসব বিষয়ে জেলাগুলোর প্রস্তুতি জানতে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স। মানুষকে সুরক্ষিত করার জন্য নানা ব্যবস্থা নিয়েছি। তিনি জানান, সরকারের নানা পদক্ষেপে করোনা এখনো নিয়ন্ত্রণে, তবে স্থবিরতা নেমেছে অর্থনীতিতে। এ অবস্থায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত সরকার। সারা বিশ্বে যেখানে হাজার হাজার লোক প্রতিদিনে মারা যাচ্ছে, সেখানে আমরা নিয়ন্ত্রণ রাখতে পেরেছি। আমি মনে করি যে আমাদের জনগণ যদি আরেকটু সচেতন থাকেন, আরেকটু নিজেকে সুরক্ষিত রাখেন, তাহলে এটা সকলের পক্ষে নিয়ন্ত্রণ করা সহজ। বিশ্বব্যাপী আমরা যেটা আজকে মহামারী আকারে এটা দেখা দিয়েছে করোনা ভাইরাস, যার ফলে হয়তো দুর্ভিক্ষ দেখা দিতে পারে, সেখান থেকে আমাদের দেশকে বাঁচানো এবং বিশ্ব অর্থনৈতিক মন্দার হাত থেকে দেশকে রক্ষা করা, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। করোনার মধ্যেও গাজীপুরে 120টি কারখানা চালু আছে। আগামী রোববার থেকে আরও কারখানা চালু করতে চায় বিজিএমইএ। যদি আরও প্রতিষ্ঠান এখানে চালু হয় তাহলে এটি আমাদের জন্য খুবই দূর হবে। গতবার যেমন হঠাৎ সুপারভাইজার দিয়ে শ্রমিকদের ডেকে নিয়ে আসলো, আমি মনে করি যেটা কোনো মতে ঠিক হয়নি, এবং তাদের এই আসা যাওয়ার যে কষ্টটা তারা পেয়েছে, তাদেরকে আনতে হলে আনার ব্যবস্থা করতে হবে, তাদের থাকার ব্যবস্থা করতে হবে, এবং তার জন্য সেই স্বাস্থ্য বিষয়ে সুরক্ষা রেখে যেন থাকতে পারে, তাহলে তারা এটা চালু করতে পারবে। করোনায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হচ্ছেন। তাদের সুরক্ষায় যে পোশাক সরবরাহ করা হচ্ছে তার মান নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। এখানে যেহেতু লাইভে অনেক আছে, আমরা কথা বলছি না, তবে লেখা আছে N95, কিন্তু ভিতরে জিনিস সবসময় কিন্তু সঠিকটা যাচ্ছে না। তো এটা কেউ যদি এরকম কিছু করে থাকে বা এর সাপ্লায়ারকে, তো আমি শুধু বলেছিলাম যে মহানগর হাসপাতালে এটা যাচ্ছে, বাবুবাজারে যে হাসপাতালটা হবে ওটা তো করোনা ভাইরাসের জন্য ডেডিকেটেড। তো এরকম কিন্তু কিছু কিছু জায়গায় যদি হয় এটা তো ঠিক না। তো সেটা আপনারা যাদেরকে এনগেজ করেন, যাদেরকে এই ব্যবসাটা দেন বা যারা নেয় বা যারা সাপ্লাই দেয়, তারা সঠিকটা দিল কিনা। বক্স তো ঠিক আছে, কিন্তু বক্সের ভিতরে জিনিসগুলি ঠিক আছে কিনা আমরা একটু নজরদারিটা বাড়ানো দরকার। এছাড়াও ত্রাণ বিতরণ ও স্বাস্থ্য সেবায় যে অনিয়মের অভিযোগ উঠছে তা তদারকিতে প্রতি জেলায় একজন করে সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের যারা সচিববৃন্দ আছে, যেহেতু মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দুর্যোগ আসে, দুর্যোগ মোকাবেলা করতে হয়। ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসে নেতা মাওলানা জুবায়ের আহমেদ আনসারের জানাজায় অংশ নেওয়া মানুষের মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য 3 উপজেলার 8টি গ্রাম লকডাউন করা হয়েছে। অন্তত 30,000 বাসিন্দার 14 দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। বন্ধ রয়েছে এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। প্রতিটি সড়কে ও পাড়া মহল্লায় আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। জামালপুরে চিকিৎসক সহ করোনা ভাইরাস চিকিৎসায় নিয়োজিত সবার স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সব কিছু সরবরাহ করা হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। তিনি জানান, খুব দ্রুত জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে PPR
পিসিআর ল্যাব স্থাপনের মাধ্যমে জেলার 26 লাখ মানুষের ভাইরাস নতুন পরীক্ষার কাজ শুরু হবে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চিকিৎসক ও স্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিতদের মাঝে ব্যক্তি উদ্যোগে পিপিই সহ সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। রংপুর জেলায় সরকারি সহায়তার পাশাপাশি অসহায় দরিদ্র কর্মহীন মানুষের সাহায্যে এগিয়ে এসেছে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান। একটি বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে আজ মিঠাপুকুর উপজেলার সঠি বাড়িতে 400 দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যদ্রব্য ও মাস্ক বিতরণ করা হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লাকি বেগম এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল ও ভোজ্য তেল। প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার পক্ষ থেকে কর্মহীন দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সকালে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে গরিব, অসহায় ও খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেন সেনাবাহিনীর সদস্যরা। এই সময় লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম সহ জোনের অন্যান্য কর্মকর্তা ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। যশোর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের পক্ষ থেকে জেলা প্রশাসনকে 200 সেট পিপিই দেওয়া হয়েছে। দুপুরে যশোর কালেক্টরেটে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে জেলা প্রশাসক শফিউল আলিফের কাছে পিপিইগুলো তুলে দেন তার একান্ত সহকারী কবির খান। এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যশোর বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস পরিস্থিতিতে আম ও লিচু সহ মৌসুমি ফল বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ঠাকুরগাঁওয়ের বাগান মালিকরা। ফলন ভালো হওয়ার আশা থাকলেও মৌসুমি ফল ব্যবসায়ী না থাকায় বিপণন ব্যবস্থা ও ন্যায্য দাম নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। বাগান মালিকরা জানান, অন্যান্য ফসলে তেমন লাভের মুখ না দেখায় আম লিচু নিয়ে ক্ষতি পুষিয়ে নেয়ার আশা করছিলেন তারা। তবে গত বছর এই সময় বেশিরভাগ বাগান মৌসুমি ফল ব্যবসায়ীরা কিনে নিল, এবার চিত্র ভিন্ন। ফলে আর্থিক ক্ষতির আশঙ্কায় হতাশায় পড়েছেন তারা। কৃষি বিভাগের তথ্য মতে এবার 10,000 হেক্টরের বেশি জমিতে আম আর 3,000 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। করোনা পরিস্থিতিতে পরিবহন খাত একেবারে বন্ধ থাকায় এবং সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে কৃষকরা একেবারে কিছুটা হলেও হতাশ হয়ে পড়েছে। তবে আশা করি করোনা পরিস্থিতি আরও উন্নতি হলে তখন এই যে আম লিচু বাজারে বিক্রি করে কৃষকরা আবার পূর্বের মতো অর্থ উপার্জন করতে পারবে। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বিপাকে পড়েছেন হাওড়া অঞ্চলে কাজ করা কুড়িগ্রামের কৃষকরা। ধান পাকলেও কৃষি শ্রমিক সংকটে হাওড় এলাকায় বন্ধ রয়েছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এছাড়াও রয়েছে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের শঙ্কাও। পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি ও লকডাউনের জন্য কোথাও যেতে পারছেন না কুড়িগ্রামের কৃষি শ্রমিকরা। ফলে আয় রোজগার বন্ধ হয়ে টানাপোড়েন দেখা দিয়েছে তাদের সংসারে। তবে এই অবস্থায়ও হাওড়া অঞ্চলে কাজে যেতে প্রস্তুত জেলার কৃষকরা। তাদের সংগঠনের কথা ভেবে সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষকদের সেখানে পাঠানো ও পরিবহনের ব্যবস্থা করা সহ সরকার বিশেষ উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক। প্রতিবারে সিজনে যাই কামলা দিতে বাইরে, কিন্তু এখন যে দেশের সার্বিক যে অবস্থা তাতে লকডাউনের মধ্যে আছি, সরকারও গাড়ি ঘোড়া বন্ধ করে দিছে, আমরা যাইতে পারতেছি না। গাড়ি ঘোড়া খুলি না তাহলে আর দুই দিন বাদে বোধহয় আমার খাওয়া পিনে করে মারা যাবো। সরকারের পক্ষ থেকে যদি এই ধরনের কোনো ভালো উদ্যোগ নেওয়া যায় তাহলে আমার মনে হয় যে তারা নিরাপদে যাইতে পারবে এবং কাজকাম করে আসতে পারবে, তাহলে তাদের অভাবটা মোচন হবে। যারা ওই কিশোরগঞ্জ বা হাওড় অঞ্চলের যে শ্রমিক আছে, সর্দার আছে, এবং এখানে আমাদের স্থানীয়ভাবে তারা যদি তাদের সাথে একটা লিঙ্ক আপ তৈরি করে, তা আমরা সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে পরিবহন সুবিধা দিয়ে আমরা ওই অঞ্চলে পাঠানোর ব্যবস্থা করব।
ঢাকার সাভারে খেতে পচে যাচ্ছে সবজি। এবছর বাম্পার ফলন হলেও প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বাজারজাত করা সম্ভব হচ্ছে না। এতে বিপাকে পড়েছেন সবজি চাষিরা। সাভার উপজেলা কৃষি অফিস জানায়, এবার 2000 হেক্টর জমিতে সবজির বাম্পার ফলন হয়েছে। তবে করোনার কারণে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকায় কৃষকরা সবজি বিক্রি করতে পারছেন না, ফলে খেতেই সবজি পচে নষ্ট হচ্ছে। এ অবস্থায় সরকারের কাছে সুদমুক্ত ঋণের দাবি জানিয়েছেন সবজি চাষিরা। তাতেও দেখা গেছে যে আপনার কৃষকদের অনেক ক্ষতি হয়ে গেছে। তাছাড়া লকডাউনের কারণে তারা ফসলাদি কোনো মতে বিক্রি করতে পারতেছে না। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্প সুদে ঋণ দেওয়ার ঘোষণা করেছেন যে 4%। আমি চাই যে না, বিনা সুদে কৃষকদের ঋণ দেওয়া হোক। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া ও আমাশয়ের প্রকোপ। লুংথান, অংতন ও সাংখিন পাড়া মিলে এক শিশুসহ 3 জন মারা গেছে, আক্রান্ত আরও 10 জন। তাদের চিকিৎসায় দুর্গম এসব এলাকায় মেডিকেল টিম পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার অংশুয়ে প্রমার্মা। বর্তমান শুষ্ক মৌসুমে পাড়ার লোকজন পাহাড়ি ঝিরি ঝর্ণা থেকে দূষিত পানি পান করার ফলে এলাকায় ডায়রিয়া ও আমাশয়ের প্রকোপ দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষা ইউনিয়নে এই হত্যার ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাওলানা ছায়ের মোহাম্মদ সাগর। পুলিশ জানায়, রোববার রাতে মাওলানা সাগরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নোয়াখালীতে জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় সরকারিভাবে বরাদ্দকৃত চাল না পাওয়ার ঘটনায় জেলে ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে সংঘর্ষে 5 জন জেলে আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অশদিয়া ইউনিয়নে জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় 160 জন তালিকাভুক্ত জেলে মাসে 40 কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুপুরে জেলেরা তাদের ফেব্রুয়ারি ও মার্চ মাসের চাল আনতে গিয়ে না পেয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঘেরাও করে। এ সময় চেয়ারম্যান গোলাম হোসেন বাবলুর অনুসারীদের সাথে জেলেদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ ধাওয়ার ঘটনা ঘটে। এতে 5 জেলে আহত হন। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সর্দার ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুর রহিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বকেয়া বেতনের দাবিতে জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসানের অ্যাগ্রো ফার্ম লিমিটেডের কাকড়া হ্যাচারির শ্রমিকরা বিক্ষোভ করেছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনীতে হ্যাচারির শ্রমিকরা গত 4 মাস ধরে বেতন না পাওয়ায় বিক্ষোভ করেন। একাধিকবার আশ্বাস দিয়েও বেতন না দেওয়ায় আন্দোলনে নামেন প্রায় 200 শ্রমিক। তবে সামাজিক দূরত্ব বজায় না রেখে আন্দোলন করায় র্যাবের একটি টহল দল শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেয়। এ সময় আগামী 30 এপ্রিলের মধ্যে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস দেয় ফার্ম কর্তৃপক্ষ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।